ওয়ারেন হেস্টিং এর আমলে সন্ধিক্ষণে শুরু হয়েছিল টাকির গুরুবাড়ি পুজো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে ঘেঁষা এই রায়চৌধুরী পুজো এক ইতিহাস বহন করে চলেছে। 1208 খ্রিস্টাব্দে বাদুরিয়ার যে বাজিতপুর গ্রামে এই জমিদাররা ছিলেন, আর সেখানে বিশেষ কলেরা মহামারী হওয়ার পর তার সেখান থেকে উঠে এসে এই টাকিতে তারা পুজো আর্চনা শুরু করেছিলেন। রায়চৌধুরী বাড়ির পুজোর যখন থেকে শুরু হয়েছে আর তখন থেকে টাকি জমিদার বাড়ির পুজোগুলোর এক পরম্পরা, সংস্কৃতি এবং মেলবন্ধন তৈরি হয়েছে। সব মিলিয়ে এই পুজো ঘিরে কিন্তু ভাতটি উন্মাদনা রয়েছে। একদিকে যেমন সীমান্ত পারের বাসিন্দারা আসে, অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামে এই গুরুবাড়ি পুজো দেখতে। তাই এখানকার পুজোয় রয়েছে সম্প্রীতির এক মেলবন্ধন। আমাদের পূর্বপুরুষ যখন নদী দিয়ে আসছিলেন প্রতিমা নিয়ে, সেই সময় দক্ষিণ বাড়ির জমিদার মশাইয়ের আনুকূল্যে আমরা এখানে আশ্রয় পাই এবং তার গুরু বংশ হিসাবে আমরা এখানে জমি দান করেন তারা, এবং সেখান থেকেই আমাদের এই পুজো চলছে। আজও আমরা সেভাবেই পুজো করে আসছি। পরবর্তীকালে আমাদের এই নৃশংস প্রথা ভেবে আমাদের পূর্বপুরুষরাই বলি তুলে দিয়েছিলেন এবং আমরা তারপর থেকে মোটামুটিভাবে নিরামিষ ভোগে দিয়ে থাকি। কিন্তু আমাদের এখানে অষ্টমী এবং নবমীতে মাকে মাছ দেওয়ার প্রচলন আছে, মাকে মাছ দেওয়া হয়। আমাদের দক্ষিণ বাড়ির জমিদার মহাশয় তিনি দেখলেন যে একটা দুর্গা ঠাকুর যাচ্ছে, সেটা কমপ্লিট না, কিন্তু সেইভাবে তিনি তখন ডাকলেন, বুঝলেন যে কোনো নিশ্চয়ই কেউ বিপদে পড়ে এরকম ভাবে ঠাকুর সহ যাচ্ছে। তারপরে আমাদের সেই পূর্বপুরুষকে দেখে জানতে পারলেন যে তার ভিটে মাটি সমস্ত ভেসে গেছে, তিনি সেই কারণে বাধ্য হয়েছেন ঠাকুর নিয়ে যেতে। ডাকি জোড়া মন্দির ঠাকুর বাড়ি দুর্গা পুজো 1801 সালে প্রচলন হয় বা শুরু হয়। আমাদের পূর্বপুরুষ হরিরাম কৃষ্ণ মুখোপাধ্যায় এই পুজোর প্রচলন করেন। জমিদারদের সহযোগিতায় এবং জমিদারদের একান্ত প্রচেষ্টায় এবং তৎকালীন আমলে আমাদের এখানে বলি প্রথা ছিল। এই বলি প্রথাটা কেমন ছিল সেটা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তো বলি প্রথার মাইকিং ব্যবস্থা ছিল না, মোবাইল ব্যবস্থা ছিল না। তাহলে পুজো গুরুবাড়িতে পুজো হবে, গুরুবাড়িতে আগে পুজো হবে, আগে বলি হবে, তারপরে জমিদার বাড়িতে পুজো হবে, বলি হবে। টাকি থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।